হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা প্রতিক্রিয়া শোনাবো। কেন বলছি, কারণ এই যে সিবিআই এর উপর ভরসা রাখতে না পারা এবং বারবার এই কথা বলা যে ইডি বা সিবিআই কে ব্যবহার করা হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কথাটা বারবার ভালো করে আপনারা বোঝার বা মানে একদম গেঁথে নেওয়ার চেষ্টা করুন। এই কারণে বলছি, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন কয়লাকাণ্ডে কিছু করতে পারেনি তাই এসএসসিতে আমার নাম জড়ানো হচ্ছে। সিবিআই এর বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে তদন্ত প্রক্রিয়ায় এগিয়ে নিয়ে যাওয়ার যে দিশা তাদের শীর্ষ আধিকারিকরা দেখাচ্ছেন, সেখানে কি সত্যি কোনো গলত থাকছে? কেন বারবার এই ধরনের প্রসঙ্গগুলো, এই ধরনের কথাগুলো সামনে আসছে? রাজনৈতিক নেতৃত্ব হোক বা সাধারণ মানুষ হোক, ইডি বা সিবিআই এর উপর তারা ভরসা হারিয়ে ফেলছেন এই ঘটনাগুলোর জন্যই কি? আজকে বিক্রমবাবু বা অরিন্দমবাবুরা যেভাবে ব্যাখ্যা দিলেন, ভীষণ সুন্দর ব্যাখ্যা এবং এটা কিন্তু ভাবার বিষয়, কেন বারবার এই ধরনের এই তোতা পাখি ইত্যাদি শুনতে হবে এই ধরনের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে? তারা তো সর্বোচ্চ সংস্থা যারা তদন্ত করবেন এই সমস্ত ক্ষেত্রে। আরো গুরুত্বপূর্ণ যেটা, সিবিআই এর সাফল্যের হার সেটাও দেখাবো আপনাকে। আমি 2020 সালে নভেম্বর মাসে যে কথা বলেছি, আমি আমার অবস্থানে অনড়, আমি সকাল বিকেল অবস্থান পাল্টাই না, আমার কথা পাল্টাই না। 3 বছর হয়ে গেছে, 20 নভেম্বর 21 22, আর এখন আমরা 23 সালের নভেম্বর মাসে রয়েছি, প্রায় 3 বছর 36 মাস পরেও আমি একই কথা বলছি। তখন কয়লা কেলেঙ্কারি নিয়ে আপনারা বড় বড় ভাষণ দিতেন আর বলতেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যুক্ত, সেই কয়লা কেলেঙ্কারি বা তদন্তে সুপ্রিম কোর্ট আমাকে প্রোটেকশন দিয়েছে। কয়লাকাণ্ডে যেহেতু আপনি কিছু করতে পারছেন না, সেহেতু এসএসসি বা প্রাইমারি রিক্রুটমেন্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকো, তার স্ত্রীকে ডাকো, তার মাকে ডাকো, তার বাবাকে ডাকো, এবং কি করে ধমকে চমকে তাকে বাড়িতে ঢুকিয়ে রাখা যায় বা তাকে বশ্যতা স্বীকার করানো যায়। আমি আগেও বলেছি, আজও বলছি, আমি অন্য ধাতুতে তৈরি, আমার ঘোড়া কেটে দিলেও জয় বাংলা বেরোবে আর তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বেরোবে। আমি কেন বলছি কথাটা, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন, কয়লাকাণ্ডে যেহেতু কিছু করতে পারছে না তাই এসএসসিতে নাম জড়ানো হচ্ছে। তাহলে বারবার যে অভিযোগটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হয়েছে যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই হবেই, করতে হবেই, তাই হেনস্থা, তাহলে এটাতেই কি কোথাও শিলমোহর পড়ছে যে সিবিআই এর হাতে কিচ্ছু নেই, কোনো তথ্য নেই, কোনো প্রমাণ নেই, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে হবেই সেই কারণে এইগুলো ঘটানো হচ্ছে? তাহলে কি এটাতেই শিলমোহর পড়ছে? আগামী সময়ে এটার উত্তর দেবে অবশ্যই, কিন্তু সেই সময় কতটা সময় সেই প্রশ্নের উত্তর জানি না। এই যে দেখুন, ইডির সাকসেস রেট আপনাদের দেখিয়েছি, এবার একটু সিবিআই এর সাকসেস রেট আপনাদের দেখাবো। যে এই মুহূর্তে এই যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর ওপরে ভরসা রাখা হচ্ছে, তাদের দায়িত্ব দেওয়া হচ্ছে এই এত বড় বড় দুর্নীতির তদন্ত প্রক্রিয়া সমাপ্ত করার জন্য, ওই কান পা লেজ ইত্যাদি টানার পরে মাথা টানার জন্য, তাদের সাফল্যের খতিয়ানটা একটু আপনাদের সামনে এবার তুলে ধরি। দেখুন, গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে সিবিআই এর সাফল্যের হার 2018 সালে গোটা দেশব্যাপী এই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি, 68% 2018 সালে 68%, 2019 সালে 69.19%, 2020 সালে 69.83%, 2021 সালে 67.56%, এবং 2022 সালে 74.59%। এটা হচ্ছে সিবিআই সাফল্যের হার গোটা দেশ জুড়ে। এবার দেখুন, গোটা দেশ জুড়েই সিবিআই এর দেরাজে এখনো পর্যন্ত যে মামলাগুলো রয়েছে, অর্থাৎ 2020 পর্যন্ত যে পরিসংখ্যান আমরা পেয়েছি সেটা একটু আপনাদের দেখাই। পশ্চিমবঙ্গ প্রথমেই 905টি মামলা, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি দেখাই 905টি মামলা সিবিআই এখনো পর্যন্ত 2020 পর্যন্ত। নেক্সট মহারাষ্ট্র 1073টি মামলা, মহারাষ্ট্রে 1073টি মামলা। এবার চলে আসি উত্তরপ্রদেশ 696টি মামলা, চলে আসি বিহারে 629টি মামলা, এরপর চলে আসবো গুজরাটে 465টি মামলা, ঝাড়খণ্ডের ক্ষেত্রে চলে আসি 446টি মামলা। খুব ভালো করে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন, আমরা কয়েকটা রাজ্য তুলে ধরছি, পশ্চিমবঙ্গ 905, মহারাষ্ট্র 1073, উত্তরপ্রদেশ 696, বিহার 629,
গুজরাট 465, ঝাড়খণ্ড 446। 2020 পর্যন্ত এই পরিসংখ্যান সিবিআই এর দেরাজে এই মামলাগুলো আছে। আর তারপরে 2020 পর থেকে আমি যদি পশ্চিমবঙ্গের নিরিখে দেখি, এই এতগুলো দুর্নীতি তদন্ত করছে সিবিআই, সাকসেস রেট জানি না। সিবিআই এর উত্তর অবশ্যই আগামী দিনে দেবে, এই আশা আমরা রাখবো। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরও যদি ভরসা না থাকে, তাহলে আর কোথায় ভরসা রাখবে সাধারণ মানুষ।